সঙ্গে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব মোলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের পরবর্তী পর্ব। তো আমরা আজকে এই পর্বে দেখব আণবিক সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয় এবং রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ তোমাদের পরবর্তী চ্যাপ্টারে আরো ডিটেলস বলা আছে, তো আমরা এই পর্বে খুবই ব্রিফ আলোচনা করব। তো প্রথমে আসি আণবিক সংকেত নির্ণয়। আমরা গত পর্বে দেখেছিলাম স্থূল সংকেত কি জিনিস। তো মনে করো কোনো একটা পদার্থের স্থূল সংকেত এটা বলা আছে সি এইচ, এবং তার ভর মনে করো দেওয়া আছে 78, অর্থাৎ আণবিক ভর 78। তো এই স্থূল সংকেত এবং আণবিক ভর থেকে যদি আমরা আণবিক সংকেত নির্ণয় করতে চাই, তাহলে আমাদের আণবিক সংকেত হবে এই যে স্থূল সংকেত তার এন গুণিতক, অর্থাৎ CHN। এটাকে এভাবেও লেখা যায় CNHN। তো যেহেতু টোটাল জিনিসটার ভর বলা আছে 78, আণবিক ভর, তো 78 সমান সমান হবে, আমরা এই CH আমরা এই টার্মটুকুর দিকে খেয়াল করব। CH এই জিনিসটাকে আমরা একটু ভেঙে লিখি। কার্বনের পারমাণবিক ভর আমরা জানি 12, এখানে আছে একটা কার্বন পরমাণু, এই জন্য 1। তারপরে আসবে হাইড্রোজেন, আমি জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এবং হাইড্রোজেন আছে 1 পরমাণু, এই জন্য 1, এবং বাইরে N। তো তাহলে এটা যদি হিসাব করি তাহলে আসবে 78 = 12 আর একে 13, অর্থাৎ 13N। তো এখান থেকে আমরা N এর মান পাবো, N সমান সমান হবে 78/13, অর্থাৎ 6। আমাদের N এর ভ্যালু আসতেছে 6। তাহলে আমরা এই N এর ভ্যালুটাকে যদি CHN ছিল, এই N এর জায়গায় যদি আমরা এই 6 বসাই, তাহলে আসবে CH6, অর্থাৎ C6H6। এটাই হচ্ছে আমাদের আণবিক সংকেত, এবং এই C6H6 যৌগটাকে বলা হয় বেনজিন। তাহলে আমরা দেখলাম স্থূল সংকেত যদি আমাদের জানা থাকে এবং তার আণবিক ভর যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা N গুণ ধরে যে কোনো কিছুর আণবিক সংকেত নির্ণয় করতে পারব। তো এরপরে আমরা আসি রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণে। আমরা জানি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে বিভিন্ন বিক্রিয়ক তাদের বিক্রিয়ার ফলে যে উৎপাদগুলো উৎপন্ন হয়। যেমন ধরো সহজভাবে যদি বলি, কার্বন প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। এখানে কার্বন এবং অক্সিজেনকে বলা হয় বিক্রিয়ক এবং কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় উৎপাদ। এই যে এখানে অ্যারো চিহ্ন দেয়া যায় অথবা সমান সমান চিহ্ন দেয়া যায়, তো সাধারণত সমান সমান চিহ্ন যখনই দেয় তখন দুই পাশে সমতাকরণ করতে হয় পরমাণু, সেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তো আমরা এখানে দেখি যে কার্বন হচ্ছে বিক্রিয়ক, অক্সিজেনও বিক্রিয়ক, এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে উৎপাদ। এছাড়াও তোমাদের বিক্রিয়ার সময় কখনো কখনো দেখা যায় যে কঠিন পদার্থ যেগুলো থাকে সেগুলোকে বলা হয় সলিড। আমি একটু ডিটেলস লিখি, কঠিন পদার্থকে বলা হয় সলিড, অর্থাৎ এই এর পাশে নিচে ছোট করে সংকেতটা লেখা হয়, কঠিন পদার্থকে সলিড অর্থাৎ S ব্র্যাকেটে এভাবে লেখা হয়, তরল পদার্থকে লেখা হয় ব্র্যাকেটে লিখতে হয় লিকুইড অর্থাৎ L, এবং গ্যাসীয় পদার্থকে লেখা হয় গ্যাস অর্থাৎ ব্র্যাকেটে G। আর যদি জলীয় দ্রবণ থাকে, তাহলে সেটাকে বলা হয় অ্যাকুয়াস সলিউশন অর্থাৎ A
কিউ লেখা হয়। তো এখানে দেখো কার্বন হচ্ছে একটা সলিড, এই জন্য এস, অক্সিজেন হচ্ছে একটা গ্যাস, এখানে ব্র্যাকেটে গ্যাস লিখতে হয়, এবং কার্বন ডাইঅক্সাইডও একটা গ্যাস, এই কারণে এখানে ব্র্যাকেটে গ্যাস লিখতে হয়। তো এরপরে এই যে বিক্রিয়াটা, টোটাল বিক্রিয়াটাকে এভাবে সমীকরণের মতো লেখাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। তো আমরা এই পর্বে দেখলাম আণবিক সংকেত কিভাবে নির্ণয় করা হয় স্থূল সংকেত থেকে, এবং রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ কি জিনিস। আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।